ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে খুবই দারুণ একটা টিপস দেখাবো। দেখেন এই পাশে থ্রি ডটস রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই যে প্রাইভেসি, ওকে প্রাইভেসি ক্লিক দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার পর এখন জাস্ট এই পাশে ক্লিক দিয়ে এটাকে অন করে দিন। এখন অন করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনাকে লকটা করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন এখন এটা কিন্তু লক হয়ে গেল। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে জাদুটা দেখাই। আমি ধরেন এখান থেকে যদি ব্যাক করে চলে আসি, চলে আসার পর এখন যদি আমি আবার এখানে হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই, তাহলে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লাগছে। তার মানে হচ্ছে আমি ছাড়া অন্য কেউ যদি আমার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখার চেষ্টা করে, সেটা কোনো মতেই পারবে না। কারণ এই যে লকটা, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেই দিয়ে দিয়েছে। সো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু রেগুলারই আমাদের এখানে আপলোড হবে। আপনার ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।